সন্তোষ মেমোরিয়াল প্রথম ডিভিশন লীগ ক্রিকেট প্রতিযোগিতায় শুক্রবার তিনটি ম্যাচ অনুষ্ঠিত হয় রাজধানীর তিনটি মাঠে। তিনটি ম্যাচের মধ্যে পয়েন্ট তালিকায় শীর্ষস্থান দখলের লড়াইয়ে নেমেছিল হার্ভে ও কসমোপলিটন ক্লাব। এদিনে ম্যাচে নামার আগে উভয় দলই টানা পাঁচ ম্যাচে অপরাজিত ছিল, ফলে লীগ টেবিলে শীর্ষস্থান দখলের লড়াইয়ে অঘোষিত ফাইনাল ম্যাচ হিসেবে নজর ছিল ক্রিকেট প্রেমীদের। এই ম্যাচেই কসমোপলিটনকে 79 রানে পরাজিত করে টানা ছয় ম্যাচে জয়ী হয়ে পয়েন্ট তালিকায় শীর্ষস্থানে অবস্থান করছে হার্ভে। এদিনের ম্যাচে টসে জয়লাভ করে প্রথমে ব্যাট করতে নেমে হার্ভে ক্লাব এদিন 49 ওভার চার বলে দলের সবকটি উইকেট হারিয়ে অতিরিক্ত 17 রানের সুবাদে স্কোর বোর্ডে 234 রান সংগ্রহ করে। দলের হয়ে প্রখর বর্মা 33 রান, রিয়াজ উদ্দিন 30 রান ও অর্কজিৎ রায় 28 রান করে। বিপরীতে বোলিংকে কসমোপলিটন ক্লাবের হয়ে শুভম 10 ওভারে 39 রান খরচ করে চারটি উইকেট তুলে নেয়। হার্ভে দেওয়া 235 রানের জয় লক্ষ্যকে তাড়া করতে নেমে কসমোপলিটন 43 ওভার 3 বলে দলের সবকটি উইকেট হারিয়ে 155 রান তুলতে সক্ষম হয়, ফলে এদিনের ম্যাচে হার্ভের কাছে 79 রানে পরাজিত হয়ে লীগ টেবিলের দ্বিতীয় স্থানে অবস্থান করছে কসমোপলিটন। দিনের অন্য দুটি ম্যাচের মধ্যে এমবিবি স্টেডিয়ামে ওপিসি খেলতে নামে মোচাকের বিরুদ্ধে। ম্যাচে ওপিসি ক্লাব 48 রানের বিনিময়ে মোচাক ক্লাবকে পরাজিত করে পাঁচ ম্যাচের দুইটিতে জয় নিয়ে পয়েন্ট তালিকায় চতুর্থ স্থানে রয়েছে। অন্য ম্যাচে নরসিংগড়স্থিত পুলিশ ট্রেনিং একাডেমি মাঠে মুখোমুখি হয় পোলস্টার ক্লাব ও ইউবিএসটি। ম্যাচে 160 রানের বড় ব্যবধানে ইউবিএসটিকে পরাজিত করে পোলস্টার ক্লাব। এদিনে ম্যাচে জয়লাভ করে পাঁচ ম্যাচে চার জয় নিয়ে পয়েন্ট তালিকায় তৃতীয় স্থানে রয়েছে পোলস্টার ক্লাব। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।